লকডাউন কি আমরা বুঝি, আমাদের পেট যদি তা জানতো তবে কি আর খিদের জন্ম দিত? হয়তো বা তখন সেও লকডাউন মানত। লকডাউন রোজ আনা রোজ খাওয়া পরিবারের পক্ষে নিঃসন্দেহে এক অভিশাপ। এই অভিশাপের অবসান ঘটাতেই সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নিল বেথুয়া ডাওরী হাসপাতাল পাড়ার একরত্তি মেয়ে পুষ্পিতা দাস। লকডাউনে কাজ হারিয়েছে হকার বাবা, মা অসুস্থ, বাড়িতে ছোট্ট দুই বোন, সংসার চালানোর দায়িত্ব একাই কাঁধে তুলে নিল শিশুকন্যা পুষ্পিতা দাস। সংসারে দুমুঠো অন্ন জোগাড় করতে সাইকেলের সামনে মাস্ক নিয়ে রাস্তায় রাস্তায় মাস্ক বিক্রি করতে নেমেছে বেথুয়াডোহরি হাসপাতাল পাড়ার পুষ্পিতা। বেথুয়াডোহরি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা। প্রায় 6 মাস আগে স্টেশনে ঘুরে লটারি বিক্রি করতো সে, কিন্তু লটারি বিক্রি আজ বন্ধ, তাই মাস্ক বিক্রির সিদ্ধান্ত। আজ বেথুয়াডোহরি স্টেশন বাজারে মাস্ক বিক্রি করতে এলে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা তার হাতে রান্না খাবার তুলে দেয়। মাস্কও কেনা হয় তার কাছ থেকে এবং প্রতিদিন খাবারের বন্দোবস্ত করে দেওয়ার কথা জানান তৃণমূল কংগ্রেসের যুব সদস্যরা। মাস্ক বিক্রি করে তাই কোন রকম সংসারটা চলে। এই বাড়িটাই 2 নম্বর অঞ্চলের ওখানে বাকি। আপনার প্রতিবেশী? আমার নাম গৌতম শাহ, হসপিটাল পাড়া। আপনি কি কি করে চিনলেন? এই স্টেশনে আমার দোকান আছে খাবারের, এই স্টেশন দিয়ে ঘুরে টিকিট ফিকিট স্টেশনে বিক্রি করে। এরা পড়াশোনা করছে? পড়াশোনা করছে না, মনে হয় করছো? পড়াশোনা করছে, 7-এ করছে। কদিন ধরে চেনেন ওখানে? আমি একে মাস ছয়েক ধরে চিনি। ও কি মাস ছয়েক ধরে এই কাজ করছে? এর বাবা হকারি করতে রেলগাড়িতে। মানে লকডাউনে কাজ চলে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ছে? অসুস্থ হয়ে পড়েছে, অশ্ব রোগটা চরম আকারে হয়েছে, বাড়িতে বেরোতে পারছে না, বিছানা সহ্য করতে। কদিন ধরে বেচছো না? বেচা কেনে কেমন হচ্ছে? এইটা দিয়ে তোমার সংসার চলে? প্রতিদিন কত টাকা পর্যন্ত তুমি পাও মাছ মাছ বেচে? বাড়িতে কে কে আছেন? মা বাবা আমরা তিন বোন। তিনজনই বোন? তুমি কি ছোট না বড়? তোমার নাম কি? তোমার পড়াশোনা করতে কোন স্কুল? 7-এ?